নতুন একটা ব্লগে ওয়েলকাম টু অল অফ ইউ আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট কারণ লাস্ট উইকে আমি বলেছিলাম যে নতুন যে ব্লগটা মানে ডেলি বেসিস আমি ব্লগ আপডেট করবো বাট সেটা আমি করতে পারিনি আর প্লিজ এই সাউন্ডগুলো বা এইগুলো প্লিজ অ্যাভয়েড করো কারণ এটা হতেই থাকবে কারণ আমার একদম রোডের পাশে আমার বাড়ি আর চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে তার জন্য এই আওয়াজগুলো চলবে তো দ্যাটস ইট হ্যাঁ যেটা ছিল মেন কথা সেটা হলো যে ব্লগ ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তার রিজন হলো কিছু পার্সোনাল কাজ কিছু প্রফেশনাল কাজ তার জন্য আমি একদমই সময় পাইনি খুব সত্যি কথা বলতে ডেইলি বেসিস ব্লগ করতে গেলে যেটা দরকার ব্লগটা মানে শ্যুট করতে হয় ব্লগটা শ্যুট করার পর সেটা এডিট করতে হয় এডিট করার পর আপলোড করতে হয় আই নো তোমরা সব কিছুই জানো তো সেটা করতে গেলে একটা সময় তোমায় ইনভেস্ট করতে হয় কারণ ডেইলি বেসিস ব্লগ করতে গেলে তোমাকে অ্যাটলিস্ট 5-6 ঘন্টা তোমায় সময় দিতেই হবে আই মিন মিনিমাম বলছি মিনিমাম তো সেই সময়টা আমি সত্যি দিতে পারিনি অ্যান্ড আই এম সরি আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট কারণ আমি যে কমিটমেন্ট করেছিলাম সেই কমিটমেন্টটা রাখতে পারিনি অ্যান্ড দিস ইজ মাই ফল অবভিয়াসলি তো আর আমি এখন কোনো কমিটমেন্ট করব না যে আমি ডেইলি বেসিস ব্লগ আপলোড করব কি করব না বাট হ্যাঁ ব্লগ আসবে আস্তে আস্তে যখন আমি একটা রুটিনের মধ্যে চলে আসব তখন সব প্রবলেম সর্ট আউট হয়ে যাবে ফর শিওর তো ব্যাস এটুকুই আর একটা কথা যারা বলছিল ডেইলি ব্লগ করাটা সত্যি কথা বলতে ইটস ডিফিকাল্ট বাট আবার ইজিও আমার ক্ষেত্রে ডিফিকাল্ট লাগছে এই কারণে যেটা আমি বললাম সময়টা সেকেন্ড হলো আমি কী ব্লগ করব লাস্ট ব্লগের যে স্টার্টিংটা বেডরুম থেকে হয়েছিল অ্যান্ড এন্ডিংটা আমার স্টাডি রুমেই হয়েছিল সো আজকে স্টাডি রুম থেকে স্টার্ট করলাম অ্যান্ড বাইরে যাওয়ার কিছু নেই কারোর সাথে বা বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ বা আলাপ আলোচনা সেরকম কিছু নেই যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কারণ সত্যি কথা শেয়ার করার মতন কিছু নেই আমি বাড়িতে রয়েছি আমি আমার কাজ করছি কাজ ইন দ্য সেন্স অফিস ওয়ার্ক অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম প্রতিদিন যদি আমি দেখাই যে আমি ল্যাপটপে কাজ করে যাচ্ছি আর কিছু টাইম ল্যাপস সো ইটস নট ওয়ার্ক রাইট এটা আমারও থাকে আমি যদি কোনো ইউটিউবারকে ফলো করি তারও লাইফে নতুন নতুন হ্যাপেনিং কী ঘটছে না ঘটছে হয়তো সেটা নর্মালি বাট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কী ঘটছে না ঘটছে সেগুলো আমারও দেখার ইচ্ছে হয় তো তোমরাও আই থিঙ্ক সেটাই এক্সপেক্ট করো তো এটাই সেই জন্য বলছিলাম যে লাস্ট উইক টোটাল উইকে সেরকম কিচ্ছু ঘটেনি তো সেই জন্য কিচ্ছু দেখাতে পারিনি অ্যান্ড সেকেন্ড হলো টাইমিং আই মিন টাইম ম্যানেজমেন্ট আমি করে উঠতে পারি অ্যান্ড কোয়ান্টিটিটা আমায় বাড়াতে হবে আই নো আর সেটা আমি করবো বাট হ্যাঁ একটু সময় লাগে ঠিকই তো এটাই মানে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই মেনটেন করতে হবে আই হোপ কোয়ালিটিটা হয়তো আগের থেকে একটু ইনক্রিজ হয়েছে বা আরও হয়তো আমার ইম্প্রুভ করতে হবে সেটা তোমরা আমাকে বলবে কমেন্টে আর কোয়ান্টিটি আই মিন কোয়ান্টিটি মিন্স উইকে কতগুলো ব্লগ আমি দিচ্ছি বা মান্থে কতগুলো ব্লগ আমি আপলোড করছি সেটা আমার নাম্বারস বাড়াতে হবে আই নো তো তার উপর আমি কাজ করছি অ্যান্ড কাজ করব অ্যান্ড দ্যাটস ইট তো আজকের এটুকুই বলার ছিল আর কিছু নেই শেয়ার করার মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে অ্যান্ড ইফ ইউ লাইক দিস ব্লগ আর বললাম না কী করতে হবে না করতে হবে তোমরা জানো চলো টাটা বাই বাই সি ইউ সুন আবার দেখাবে খুব তাড়াতাড়ি বাই